এটা নেত্রকোনা রেল স্টেশন। এখন কটা বাজে জাকির? এখন ভাইয়া রাত বাজতেছে 11:36। হ্যাঁ, 11:36 বাজে। মানুষজন একটা ট্রেন আসবে, সেটা এখন আমরা আসছি এখানে চা খাইতে এক কাপ। আর ওই পাশটা তো আসলে ঘুটঘুটে অন্ধকার, একেবারেই দেখা যায় না। আমরা এই পথে আসছি, এসে যখনই কিনা আমরা একেবারে রেল স্টেশনটার কাছাকাছি আসলাম, ওই তো লাইট দেখা যাচ্ছে, কিছু লোকজন আছে। হ্যাঁ, আমরা চা খাইতে যাব, দেখি এখানকার পরিবেশটা কি, কে কি করতেছে। মানুষজন ট্রেনের জন্য আর কি অপেক্ষা করছে, যে মনগঞ্জ থেকে ছাইরা আসে, ওটা দিয়ে আর কি ঢাকা যাবে, অন্তনগর ট্রেন। হ্যাঁ, অন্তনগর ওই ট্রেনটা ভালো আর কি। মাঝখানে আবার দুইবার হামলা হয়েছিল, আগুন টাগুন জ্বলছে ট্রেনে। ওই এইটাই মোহনগঞ্জ এক্সপ্রেস, এটা চেঞ্জ করে দিছে, বগিগুলা চেঞ্জ করে দিছে আর কি। তিস্তা এক্সপ্রেস একটা বগি ছিল, ওইগুলা লাগায় নিয়ে আসছে বা ওইগুলা দিছে। ও যে কয়টা বগি পুরছে সে কয়টা বগি চেঞ্জ করে দিছে, ওগুলা চেঞ্জ করছে। ও এই এই ট্রেনটাই আসবে, এটা মোহনগঞ্জ এক্সপ্রেস। কি অবস্থা! চায়ের দোকান আছে এখানে, আমরা চা খাবো। হ্যাঁ, তো এখানে অনেক লোকজন, তো এখানে একটা চা পাওয়া যায়, দুধের চা, গরুর দুধের চা। তো চাটা বেশ বেশ ভালো, আসলে ফোন দেখলে সবাই তাকায় থাকে, আমরা কি ব্লগ করতেছি না কি করতেছি। অ্যাকচুয়ালি নাথিং, আসলাম হঠাৎ করে মন চাইলো যে আমরা ভিডিওটা করি, দেখি অবস্থাটা এই আর কি। এটা হচ্ছে নেত্রকোনা রেল স্টেশন। এখন রাত প্রায় 11:45, 11:45 নেত্রকোনা রেল স্টেশনের অবস্থা। বেশ কটা দোকান আছে, ছোটো ছোটো দোকান। আমরা এখানটায় চা খাবো। চাটা বেশ বেশ ভালো, গরুর দুধের চা। আমরা প্রায় সময় আসছি, সময় করতে পারব। মাঝে মাঝে সময় পেলে আসি রাতে। যাই হোক, আমরা এখন চাটা খাবো নাকি জাকির? আমরা চায়ের জন্য বসেছিলাম এতক্ষণ, আমাদের প্রত্যাশিত চাটা আমাদের কাছে চলে আসছে। এ হচ্ছে সেই গরুর দুধের চা। রাতে মাঝে মাঝে যখন, বিশেষ করে একটু রাত হলে, 12টার পর বা 12টার কাছাকাছি সময়টা, প্রায় সময় আমরা আসি এবং ওনার এই চা খেতে। এক কাপ চায়ে মোটামুটি যথেষ্ট পরিমাণে একটা প্রশান্তি এনে দেয়, ঠিক না? চা খাওয়া শেষ, এখন আমরা চলে যাব। একটা ট্রেন আসতেছে, সম্ভবত একটা ট্রেন আসতেছে দূরে। ওই যে লাইট দেখা যাচ্ছে, লোকজনগুলো আস্তে আস্তে সবার সামনে দিয়ে যাচ্ছে। তখন ওই ট্রেনটার অপেক্ষা করতেছে, লোক কেউ উঠবে, হ্যাঁ কেউ উঠবে অথবা কেউ নামবে। যাই হোক, আমরা এটা দেখবো আসলে কে কী করে। ওই যে ট্রেনটা আসতেছে, যাতে যারা আছে তারা খুব ব্যস্ত জন্য চেষ্টা করতেছে, মাত্র এসে দাঁড়ালো। আমি বলি আর কি, এটা ট্রেনটা এখন এখান থেকে চলে যাবে আর কি গরিপুর। আমি সে গরিপুর আছে না, এখানে গরিপুর একটা স্টপেজ, তারপর গরিপুরের পরে শ্যামগঞ্জ আছে আর কি। শ্যামগঞ্জটা আগে, গরিপুরের আগে আগে শ্যামগঞ্জ, তারপর বিমানবন্দর নটা আর কি।
বিমানবন্দর। আচ্ছা বিমানবন্দর সবে দেওয়া, তারপর চলে যাবে কিছু। আচ্ছা তুমি এটা তো কেবল পুরো শিডিউলই জানো এটা মোটামুটি। প্রত্যেকটা বগির এক একটা নাম্বার দেওয়া আছে বোরকাজ্য, আবার টিকেটের মধ্যে এই নাম্বারটা থাকে, সিরিয়ালটা থাকে বোরকাজ্য সিরিয়াল। এটা মোহনগঞ্জ থেকে আসছে, মোহনগঞ্জ থেকে আসছে। এটা লাস্ট অফিস এদিক দিয়ে হচ্ছে মোহনগঞ্জ থেকে আসছে। এখন যাবে হচ্ছে ওই শ্যামগঞ্জ হয়ে গৌরীপুর হয়ে মাবেশিং চলে যাবে, ওখান থেকে ইঞ্জিন চেঞ্জ করে আবার সে ছুটবে গফরগাঁও হয়ে ঢাকার উদ্দেশ্যে ইয়ে পর্যন্ত যাবে বিমানবন্দর। ওখান থেকে আবার কী করবে, আবার ইঞ্জিন চেঞ্জ করবে? না না, বিমানবন্দর গিয়ে আরেকটা স্টেশন আছে সামনে, ওই ইয়ে কমলাপুর স্টেশন। না তার আগে তেজগাঁও আছে, তার আগে তেজগাঁও আছে। আবার এই এই এটার কিন্তু ওই যে ক্যান্টনমেন্ট ওই এলাকাতে দাঁড়ায় না, তেজগাঁও দাঁড়ায় একটু, তারপর হচ্ছে তেজগাঁও থেকে সরাসরি ওই চলে যায় কমলাপুর রেল স্টেশন, ওখান থেকে আবার এক্সচেঞ্জ হয়ে আসে। আচ্ছা যাই হোক, ট্রেনটা বেশ লম্বা, বাট আমি এই ট্রেনে রাতে এখনো সফর করি নাই বাই আনফরচুনেটলি, আমি ঢাকা যাইনি আর কি। ট্রেনে ঢাকা পর্যন্ত যাওয়া হয়নি, যাই হোক। খুব দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই ট্রেনটাই পুড়ে গেছিল, আর এই ট্রেনটা পুড়ে গিয়েছিল এর আগে, পুড়ে যাওয়ার আগে উল্টে গিয়েছিল ডাইরেক্ট আটটা বগি। ওই যে আলহামদুলিল্লাহ মানুষ তেমন ক্ষতি হয়নি তেমন, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, তো এটার উপর দিয়ে মোটামুটিভাবে এই বছরটা খুব ঝড়ঝাপটা গেছে, বেশ একটা ঝড়ঝাপটা গেছে, বেশ কয়েকটা বগি পুড়ছে, কয়েকজন লোক মারা গেছে, চারজন লোক মারা গেছে, এর মধ্যে একজন আছে নারায়ণগঞ্জের পোশাক ব্যবসায়ী, গফরগাঁওয়ের একজন আছে, আর হয়তো কোথাকার আছে। আমি আচ্ছা সৌভাগ্যক্রমে আমি কিন্তু ওনার জানাজায় অ্যাটেন্ড ছিলাম, আলহামদুলিল্লাহ। আমি দেখছি ওনার লাস্টটা যখন নিয়ে আসছে, ওটা তো ওইটা হচ্ছে আমাদের যে বড় বাজার যে মসজিদ, এই মসজিদের সামনেই হয়েছে আর কি জানাজাটা। তো আমি ওনারে দেখতেও পারছি, আল্লাহ ওনার বেহেস নসিব করুক। আসলে এটা খুবই দুঃখজনক একটা বিষয়, হ্যাঁ, আসলে সাধারণ মানুষের জীবনের কথা ভাবাই হচ্ছে না অ্যাকচুয়ালি, সত্যিকার অর্থে এটা হয় না। একটা মানুষ, একটা দেশে একটা মানুষ সেখানে নিরাপত্তা পাবে না, যখন সেখানে অ্যাক্সিডেন্ট হবে জীবনের কোনো নিরাপত্তা থাকবে না, এটা হতে পারে না কি? একটা স্ট্যান্ডার্ড অফ লাইফ যেটাকে বলা হয়, এটা ন্যূনতম তো অন্তত পক্ষে দেওয়া উচিত। আমরা তো আসলে উন্নয়নশীল দেশ বা উন্নত দেশের দিকে আমরা চেষ্টা করতেছি যাইতে, এত উন্নত আমরা, কিন্তু আমাদের সবার আগে কিন্তু উন্নতি নিশ্চিত করতে হলে তোমার স্ট্যান্ডার্ড অফ লাইফ নিশ্চিত করতে হবে, মানে জীবনযাত্রার মান নিশ্চিত করতে হবে সবার আগে, এটা হচ্ছে উন্নতি। ঠিক না বিষয়টা? আমি খুবই উন্নত একটা দেশে বাস করলাম, কিন্তু এখানে আমার জীবনের নিরাপত্তা নাই, আমি যখন তখনই ড্যাড হয়ে যেতে পারি, হ্যাঁ, আমাকে যে কেউ যে খুশি সে যে কোনোভাবে আমাকে মেরে ফেলতে পারে। একটা লাস্ট যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে আমরা বলতেছিলাম যে এখানে 15 মিনিট দাঁড়াই, তো ট্রেনের শিডিউলটা মেবি চেঞ্জ হয়েছে, আসলে এখানে 15 মিনিট দাঁড়ায় না। আমরা যা দেখতে পেলাম ট্রেনটা মেবি সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট ছিল আর কি, সর্বোচ্চ ওভারঅল এই হিসাবটা হবে। আর যাই হোক, লাস্ট কথাটা হচ্ছে যে এই ট্রেনটার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, এখানে ঝড়ঝাপটার পরেও দেখা গেল এখানে সাধারণ মানুষ, আমরা বেশ অনেক সাধারণ মানুষের এখানে জীবন দিতে হয়েছে। তো আমরা আসলে স্ট্যান্ডার্ড অফ লাইফটা ভালো হোক সেটাই চাই সত্যিকার অর্থে, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর উন্নতি সেটাই বলে যখন কিনা আমার এখানে স্ট্যান্ডার্ড অফ লাইফ এটা নিশ্চিত থাকবে, হ্যাঁ নিশ্চিত করা হবে, এটাকে আমরা উন্নতি বলবো। যাই হোক, বাংলাদেশের উত্তর, বাংলাদেশের সমৃদ্ধি হোক, আরও অনেক সমৃদ্ধ হোক, আরও আমরা অনেক উন্নত হই, স্মার্ট হই, এটা আমরা সবাই চাই, এটা সবাই চাই। ভালো থাকবেন সবাই।